আসসালামুকুম, অল ইন অনলাইন বিডি চ্যানেল থেকে আমি ফেরদৌস আহমেদ বলছি। তো আমি অনেকদিন যাবৎ আপনাদের আসলে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। অনেকদিন যাবৎ আমি স্ক্রিন প্রিন্ট রিলেটেড কোনো ভিডিও দিচ্ছি না, তো হয়তো ভালো কিছুর জন্যই অপেক্ষায় আপনাদের অপেক্ষা। হ্যাঁ, তো এখন আমি অফিস নিয়েছি, অলরেডি আমার সব কিছু সেট আপ হয়ে গেছে। তো আপনাদের ট্রেনিংয়ের জন্য যা যা দরকার আমি সব করে ফেলেছি। আজ থেকে আমি স্ক্রিন প্রিন্টের প্রফেশনাল লেভেলের যে কাজগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ডে বাই ডে প্রত্যেক দিন এক একটা টিউটোরিয়াল করব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং এর এ টু জেড কি বিষয়গুলো আছে। হ্যাঁ, থোড়া সা অল্প অল্প, যেটা আপনার ডিপে যাব না। আমি আজকে একটা ভিডিও করব যেখানে জাস্ট আপনাদের কি কি অ্যারেঞ্জ করতে হবে, কি কি লাগবে, এই জিনিসগুলোর একটা ভিডিও, যাতে আপনারা পরবর্তীতে আমি ম্যাস্টোপার লাগাতে হয় কিভাবে, টিএক্সএল লাগাতে হয় কিভাবে, এই জিনিসগুলো আপনারা অ্যারেঞ্জ করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো ইউটিউবে অলরেডি আমি দেখতে পারতেছিলাম সার্চ দিয়ে যে মোটামুটি ভালো স্ক্রিন প্রিন্টের কাজ শিখানো অনেকগুলো চ্যানেল রয়েছে, তো তারা একটু ব্যাকডেটেড অথবা লো রেঞ্জে কাজ করে। তো আমি আসলে একটু ইন্টারন্যাশনাল ভাবে যেভাবে কাজ করে ওইটা ওইভাবে নিজের প্রেজেন্টেশন করতে চাচ্ছি, আর আপনাদের আমি একটু ভালোভাবে ট্রেনিং দেওয়ার একটা ইচ্ছা আছে। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এই স্ক্রিন প্রিন্টের কাজ করতে হলে কি কি জিনিস লাগবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার লাগবে কেমিক্যাল। কেমিক্যাল বলতে আমি বোঝাতে চাচ্ছি, হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু অক্টামাইন কালার আছে, এগুলা হচ্ছে আপনার বেসিক কালার বলে। এগুলা এক একটা এরকম আপনার বোতলটার স্ট্রাকচার এরকম, হ্যাঁ, অক্টামাইন লেখা। এরপর অক্টামাইনের নিচে আপনার আছে হচ্ছে কালার কোড। এরপর আপনার এখানে দেখা যায় এটা কি কালার, ভায়োলেট। হ্যাঁ, এরপরে আপনার গোল্ডেন। হ্যাঁ, এগুলা হচ্ছে এই উপরে লেখা আছে আপনার কোন কালারটা কিসের। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আপনার অক্টামাইন রেড, এরকম রেড, ভায়োলেট, গোল্ডেন, সায়ান, ম্যাজেন্ডা, এর এগুলো হচ্ছে অক্টামাইন কালার। হ্যাঁ, এগুলো লাগবে। এরপর আপনার লাগবে হচ্ছে পেস্ট, মানে আপনার রাবার ক্লিয়ার, এরপরে আপনার হোয়াইট, হোয়াইট ক্লিয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার পেস্ট কালার। এরপর আপনার লাগবে হচ্ছে কেমিক্যালের ভিতর এখানে গাম লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মোদি গাম। এই গামটা আমরা যখন টেবিলে অথবা মেশিনের উপরে বোর্ডের উপরে টি শার্ট বসাই, ঠিক ওই বোর্ডের উপরে, যেমন এই বোর্ড, এই বোর্ডের উপরে আপনার এই গামটা লাগানো হয়, তাহলে টি শার্টটা বসাইলে ও স্মুথভাবে বসে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে লাগতেছে যেটা এখানে কিছু আছে, এটা বলে টিএক্সআর। টিএক্সআরটা আমি দেখেছি, টিএক্সারের বোতলটা ঠিক এরকম এখানে লেখা আছে। হ্যাঁ, ফটোকুর টিএক্সার। তো এটা আপনার ভিতরে এরকম টিএক্সার, এটা খুললে আপনার ঠিক নেল পালিশের মতো লালচে একটা আপনার কেমিক্যাল। এটা লাগে হচ্ছে ফ্রেম যখন এক্সপোজিং করে তখন ফ্রেমে আপনার এটা লাগানো হয়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার লাগে হচ্ছে অকজাল। অকজালটা দেখতে এরকম, ঠিক আছে, অকজাল। এটা হচ্ছে প্রিন্ট কালার দেওয়ার সময় দেখাবো না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আবার বেসিক কালারের ছোট ডিব্বা কিনতে পাওয়া যায়, যেমন আপনার এই এক একটা ডিব্বা হচ্ছে আপনার 700 থেকে 1200 টাকা পর্যন্ত দাম, অক্টোবরের যে বেসিক কালারগুলো। আর এটা হচ্ছে আবার নর্মালি কিনতে পাওয়া যায়, আপনার 100 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম যতটুকু আপনি কিনেন এভাবে বোতলে করে ওরা দিবে। তো আমি অক্টোমাইন, তো আমরা ছিলাম হচ্ছে এখানে, এটা হচ্ছে আপনার এই বেসিক কালারই ছোট আপনার ইয়েতে ডিব্বাতে, গ্রিন, ইয়েলো। হ্যাঁ, তো আমি এনে রাখছি অনেকগুলো। আচ্ছা, এরপর আমাদের এখানে লাগতেছে হচ্ছে কস্টেপ। কস্টেপটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে আমাদের ফ্রেমে আমরা যখন কালার দিব তখন ফ্রেমের চারিপাশে কস্টেপের দরকার হয়, এটা কস্টিক। আর এখানে আমি কিছু ওয়ান টাইম বাটি রেখেছি, কারণ বাটিতে কালার লাগার পরে আর এগুলা
ধোয়া যায় না ওইভাবে, তো ফেলে দিতে হয়। ওয়ান টাইম বাটি, এখানে একটা চামিচ আছে, এটা হচ্ছে মিক্সারের জন্য, মিক্সআপের জন্য অন্য কিছু ইউজ করা যায়। এখানে হচ্ছে এটা আপনার কি বলে প্রেশার স্প্রেয়ার, হ্যাঁ, অথবা প্রেশার গান। এখানে পানি দিয়ে আপনার হাওয়া দিলে এখান থেকে অনেক প্রেশারে পানি বের হয়। এটা আপনার কাজ হচ্ছে ফ্রেমটাকে এক্সপোজ করার পরে, আচ্ছা পরে আসতেছি, হ্যাঁ, এটা লাগবে। এরপর আপনার লাগবে হচ্ছে ঘাম, হ্যাঁ, মডি ঘাম, ইয়ে সরি, এটা হচ্ছে আপনার ইয়ে আইকা, আইকা ঘাম। ওই ঘামটা হচ্ছে, এখানে একটা জিনিস দেখেন, এই ঘামটা হচ্ছে টেবিলের জন্য শুধুমাত্র, হ্যাঁ, আর এই ঘামটা হচ্ছে আপনার এই ফ্রেমের জন্য, স্ক্রিনের যে ফ্রেম ওইটার জন্য। এবার এটা হচ্ছে আপনার টেক্সার, টেক্সারটা হচ্ছে দেখেছিলাম আগে, ঠিক আছে। আর এটা হচ্ছে বানানো আমাদের, এটা দিয়ে আপনার এই ঘামটাকে ফ্রেমের উপরে লাগানোর জন্য এটা বানানো হয়েছে, ঠিক আছে, এটা সিম্পল জিনিস। আচ্ছা, এখানে এগুলো লাগতেছে। এরপর আপনাদের একটা স্কেল লাগবে, স্কেলটা লাগবে হচ্ছে টেক্সারটা ফ্রেমে আপনার লাগানোর জন্য, হ্যাঁ। তো এখানে স্প্রে গান হচ্ছে এটা নর্মালি 200 থেকে 250 টাকা কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার বড় স্প্রে গান, এটা দিয়ে অনেক আপনার অনেক টাইপের ডিজাইন আছে, যেটা স্প্রেতে কাটবে না সেটাকে আপনার এই বড় স্প্রে গান দিয়ে স্প্রে করতে হবে, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কালার এবং ইকুইপমেন্ট, এই জিনিসগুলো আপনারা অ্যারেঞ্জ করবেন। দেখা যায় বেসিক কালার 800 থেকে 1200 টাকা লিটার, যদি টাকা না থাকে তাহলে 100 গ্রাম হয়তো আপনার 150-200 টাকা করে পড়বে, আরো কম নিলে আরো কম পড়বে। তো কম কেউ দিতে চায় না, 100 গ্রামের উপরে নিতে হবে, ঠিক আছে। তো কিছু বেসিক কালার লাগবে, কিছু পেস্ট লাগবে আপনার, ক্লিয়ার পেস্ট, হ্যাঁ, একটা হচ্ছে আপনার হোয়াইট আর একটা হচ্ছে রাবার। তো পেস্ট লাগবে, বেসিক কালার লাগবে, কেমিক্যাল লাগবে টিএক্সআর, হ্যাঁ। এরপরে আপনার মোটামুটি এই জিনিসগুলো হলে আপনি একটা কাজে হাত দিতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা যেটা রেখেছি ফ্রেম, আপনি কাজ করবেন অবশ্যই আপনার একটা ফ্রেম লাগবে। ফ্রেমটা দেখতে ঠিক এরকম, এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে এই ফ্রেম, আমাদের ফ্রেম লাগবে। ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, কাঠের ফ্রেম, দুই ধরনের ফ্রেম আছে, ঠিক আছে। এরপর আমাদের লাগবে হচ্ছে একটা ড্রায়ার, এটাকে হ্যান্ড ড্রায়ার বলে, হাতে ধরে শুকানোর অপশন। তো এটা আপনার কম দামি আছে, বেশি দামে আছে, এটার দাম 350 টাকা। এরপরে আছে 1200 টাকা, 2500 টাকা, ঠিক আছে, হ্যান্ড ড্রায়ার লাগবে একটা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের ফ্রেমের যেই জিনিসটা দরকার এটাকে বলে ম্যাশ পেপার, এটা অনেকটা মশারির মতো দেখতে। তো মশারির যে কাপড়টা থাকে ওটার ভিতরে আপনারা ইমেজিন করেন, যে ছিদ্রটা থাকে ঠিক ওরকম সিমিলার ছিদ্র, অনেক ক্ষুদ্র এই ম্যাশ পেপারটার ভিতর, হ্যাঁ। এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে এটা ইনডোর খুঁজে পাবেন যে ম্যাশ পেপার অ্যাকচুয়ালি কি জিনিস, হ্যাঁ, এটা আপনারা গুগলে দেখে বলতে পারবেন। তো আপনাদের দরকার হবে ম্যাশ পেপার, এই ম্যাশ পেপার, এটা দেখতে এরকম। ম্যাশ পেপারটা ফ্রেমে লাগানোর পরে, ম্যাশ পেপারটা আপনারা যখন ফ্রেমে লাগাবেন তখন ঠিক পুরো ফ্রেমটা, এই যে এখানে দেখেন, এখানে যে জায়গাটা হোয়াইট, পুরো ফ্রেমটা এরকম দেখাবে, হ্যাঁ, ট্রান্সফার। এরপরে আপনার এই এটা হচ্ছে টিএক্সআর, আমি যে আপনাদের যে টিএক্সআরটা দেখালাম কোথায়, এই যে এটা, এটা প্রলেপ করা হয়েছে এখানে, এই টিএক্সআর, টিএক্সআরটাকে দিয়ে টোটাল কভারেজ করা হয়েছে। তো কভারেজ করার পরে আপনার এটা দেখতে ঠিক এরকম লালচে হয়ে যায়। তো এই টিএক্সআরটা আবার অন্য কালারের আছে, এটা আপনার ব্লু টাইপের একটা কালার আছে, ঠিক আছে, তো ওইটা দিলে হচ্ছে ব্লু হবে। এরপর আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আমরা স্ক্রিন প্রিন্টে যে এটা ইউজ করি, অনেকে বলে যে ভাই এই ম্যাশ পেপারটা কি একবারই লাগানোর পরে একবারই ইউজ হয়, আচ্ছা তাদের জন্য আমি বলবো, এটা হচ্ছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যদি টিএক্সআর দিয়ে এটা আমি এক্সপোজ করি তাহলে আপনার একবারই
হ্যাঁ, আর যদি এখানে আরেকটা যে অন্য কেমিক্যাল আছে সোনাকোট অথবা ওই টাইপের, ওইটা দিয়ে যদি আমি ইয়ে করি তাহলে আমার ম্যাশ পেপার ছিঁড়তে হবে না। হ্যাঁ, আরেকটা কেমিক্যাল আছে ওইটা দিয়ে আপনার এই কেমিক্যালটা উঠানো যাবে, উঠানোর পরে আবার আমি অন্য ডিজাইন এক্সপোজ করতে পারবো। ঠিক আছে, তো দুভাবেই করা যাবে, তবে আমরা ম্যাশ পেপার ছিঁড়েই করি, এটা ভালো হয়। আচ্ছা, এরপরে আপনারা এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এক্সপোজ, লাইটিং থাকবে উপরে, একটা গ্লাস থাকবে, এটাকে এক্সপোজিং মেশিন বলে অথবা অনেকে ক্যামেরা বলে। তো এক্সপোজিং মেশিন, আপনারা এটা আপনার ফিচার দেখবেন ইন্টারনেটে। হ্যাঁ, এটা আমি বানাইছি কাজের জন্য সিম্পলি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটা প্রিন্টিং এর মেশিন আছে, ফোর কালার স্ক্রিন প্রিন্টিং মেশিন, এটাই আমরা টুকটাক প্রোডাকশন করে থাকি। তো এটা ফোর কালার ডাবল মুভি। এরপরে আপনাদের লাগবে হচ্ছে একটা স্কাভার, এটা স্কাভার বলে, এটা হচ্ছে কালার মারার জন্য স্কাভারটা ইউজ করা হয়। এটা দুই টাইপের হয়, চায়না আছে, এটা হচ্ছে বাংলাদেশি, হ্যাঁ মেড ইন বাংলাদেশ, আর একটা আছে চায়না। চায়নাটার দাম বেশি, এটার দাম কম, এটার দাম হচ্ছে 100 থেকে 150 টাকা, আর চায়নাটার দাম হচ্ছে 200 থেকে 250 টাকা। ঠিক আছে, তো মোটামুটি প্রাইস আমি আবার প্রাইস বলি, আপনার হোয়াইট ক্লিয়ার, এরপর আপনার রাবার ক্লিয়ার, এই দুইটার প্রাইস হচ্ছে 220 টাকার উপরে, 220 টাকা থেকে শুরু। এরপর অক্টামাইনের প্রাইস হচ্ছে 700 থেকে 1200 টাকা, এটা এক একটা টোনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এরপর আপনার TXR এর প্রাইসটা হচ্ছে 1100 থেকে 1200 টাকা। হ্যাঁ, এরপর আপনার এই স্প্রে গানের প্রাইসটা হচ্ছে 250 টাকার উপরে। হ্যাঁ, এটার আপনার আই কাটা যেটা, এটার দাম হচ্ছে মেবি 60 টাকা থেকে 100 টাকা। এরপর স্কেল আছে, তো মোটামুটি এই হচ্ছে আপনাদের ইয়ে। আচ্ছা, এবার ফ্রেমে আসি, ফ্রেমের বিষয়টা, ফ্রেমের প্রাইসটা হচ্ছে 200 টাকা থেকে শুরু, সাইজের উপরে প্রাইস আপ ডাউন হয়। এরপর আপনার এখানে একটা যেই হ্যান্ড ড্রায়ারটা আছে, হ্যান্ড ড্রায়ার 350 টাকা, 1200 টাকা, 2500 টাকা, এই হচ্ছে মোটামুটি আপনাদের প্রাইসের বিষয়টা। তো আশা করি আমি আজকে আপনাদের মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিয়েছি। তো চলুন আমি আজকে আপনাদের একটা টি শার্ট সরাসরি প্রিন্ট করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যে কাজটা করেছি এটার একটা বিষয়, ফ্রেমে আমি ডিজাইনটা কিভাবে আনলাম। ঠিক আছে, আমাদের ডিজাইনটা, আমার ডিজাইনের বক্সটা কোথায় পাশে আনতেছি, এটাকে যেটা করা হয়েছে আমি আপনাদের একটা, হ্যাঁ আজকে কাজ করতেছি না, আপনারা কিছু মনে করবেন না, স্টেপ বাই স্টেপ আমি এই কাজগুলোর প্রত্যেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। হ্যাঁ, আমি আজকে জাস্ট একটা উপর থেকে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি এই ফ্রেমটা যেটা করেছি, ফ্রেমটা মেশ পেপার লাগিয়েছি, মেশ পেপার লাগানোর পরে এটা ছিল, এটার পরে এটাকে টিএক্সআর দিয়ে পুরো প্রলেপ করেছি, এ টু জেড। হ্যাঁ, প্রলেপ দিয়েছি, প্রলেপ দেওয়ার পরে আমি ডিজাইনটাকে এখানে বসাইছি, এটা এক্সপোজিং। ঠিক আছে, এখানে বসানোর পরে আপনার ফ্রেমটাকে আমি বসাইছি এভাবে, ফ্রেমটা ঠিক আছে বসানোর পরে এটার উপরে আমি ঢেকে দিয়েছি যে কোনো কিছু দিয়ে। ঢেকে দেওয়ার পরে আমি যে কোনো কিছু দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি এভাবে। হ্যাঁ, ঢেকে দেওয়ার পরে আপনার এখানে গ্লাস দিয়ে অথবা বালু দিয়ে ঢাকা হয়। এরপরে আমি লাইটটাকে অন করে দিয়েছি, অন করে দেওয়ার পরে এই ফ্রেমটাকে এভাবে প্রায়, এটা আচ্ছা গ্লাসের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আমরা আপাতত এখানে 10 মিনিট দিয়েছি, তো গ্লাসের পাওয়ার যদি বেশি থাকে তাহলে এটা আপনার 5 মিনিট রাখলেই হবে। হ্যাঁ, এরপর এখানে এটা অফ করে দিয়েছি, তারপর এটা সরিয়ে দিয়েছি। এরপরে ফ্রেমটা কে নিয়ে ওয়াশরুমে ওয়াশ করেছি স্প্রে গান দিয়ে, এই যে স্প্রে গান,
এখান দিয়ে এখানে আমি ওয়াশ করে ডিজাইনটাকে উঠাইছি। ওয়াশ করলে অটোমেটিক এখানে যে অংশটুকুতে ডিজাইন থাকবে আপনার এই যে দেখেন আমরা যে ফ্রেমটা চুজ করেছি এটা, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইনটা আপনার যেই লেখাগুলো ছিল ডিজাইনে সেটা ট্রান্সফার হয়ে গেছে, এখানে টিএক্সআরটা উঠে গেছে। হ্যাঁ, তো ও পাশে উঠবে না, ওর জায়গা যতটুকু ব্ল্যাক থাকবে, হ্যাঁ, ট্রেসিং পেপারের কালার থাকবে অতটুকু থাকবে, মানে ট্রান্সফার হয়ে যাবে। এই হচ্ছে আপনার ডিজাইনটা এক্সপোজ করেছি। এরপর আমি এখানে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট আছে এখানে শক্ত করে লাগিয়েছি। আচ্ছা, এবার আমি টি শার্ট প্রিন্ট করব। ওটা সলিড দেখাও টি শার্টটার। টি শার্ট, হ্যাঁ, যে সলিড। আচ্ছা, আমরা যে একটা টি শার্ট বসিয়েছি এখানে সলিড, তো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে আমরা উপরে একটা ডিজাইন ছিল এটা শার্ট দিয়েছিলাম, তো টি শার্টটা আমরা নিয়ম হচ্ছে এভাবে বসানো মেশিনে, এই টি শার্টের নিয়মটা হচ্ছে এভাবে বসানো। তো আমাদের যেহেতু উপরে ডিজাইনটা নাই আগে আমরা এক্সেস করেছি, এই জন্য টি শার্টটা আমরা খুলে উপরে আলগা করে বসাবো। এখানে একটু মেজারমেন্ট নেই, নেক থেকে 5-6 সিএম রাখি, নেক থেকে ঠিক 5-6 সিএম এটা এখানে আসো, ঠিক আছে 6 সিএম আসো। আচ্ছা, এরপরে আপনার একটা ভিজাতানা রাখবেন সাথে কালোটা মুছার জন্য, ফ্রেমটাকে ক্লিয়ার করবেন পিট ও পিট। ক্লিয়ার করার পরে একটু হ্যান্ডার দিয়ে হালকা টি শার্টটাকে সুন্দরভাবে রেখে এবার আমি কালার দিচ্ছি, আমাদের রেডি কালার আছে ব্ল্যাক, ব্ল্যাক কালার দিব। শুধু কালার আপনারা দিলে ওয়াশে উঠে যাবে, এর জন্য অকজল দেওয়া হয়। আচ্ছা, এরপরে এখানে মিক্স করতে হবে,
একটু বাটিতে মিক্স করা উচিত ছিল। যাই হোক, এই আমাদের প্রিন্ট হয়ে গেছে, স্কোরটা দেখি। আচ্ছা, যখন কালারে হাত দিব, কালার হাতে না রাখলেই বোঝা যাবে যে কালার শুরু হয়ে গেছে। তোমাদের ডিজাইনে করা হয়ে গেছে প্রিন্ট। তো এভাবে এক কালার ডিজাইন প্রিন্ট করা হয়। যদি এটা কালার তাহলে সেক্ষেত্রে ফ্রেম, অন্য একটা ফ্রেম দিতে হবে। এরপর যদি আরেকটা কালার হয় তাহলে আরেকটা ফ্রেম দিতে হবে। এভাবে চার কালার পর্যন্ত এই মেশিনটার মাধ্যমে করতে পারবো। আর এমনি অনেক কালার ফ্লোরে হয়, আমাদের যে প্রিন্টিং ফ্লোর আছে সেখানে অনেক কালার পর্যন্ত প্রিন্ট হয়। তো আশা করি আমার এই মাস্টার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আমি আজ থেকে আপনাদের এই এখানে এই ট্রেনিং সেন্টারের ভিতর যে কাজটা করব সেটা হচ্ছে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কীভাবে ফ্রেমে ম্যাশ পেপার বাঁধা হয়, কীভাবে ফ্রেমে টিএক্সএল লাগানো হয়, এরপর আপনার ধরেন এক্সপোজিং কীভাবে করা হয়, হ্যাঁ, এরপর আপনার কালারের বিষয়টা কীভাবে কোন টোনের কালার কীভাবে আনে, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, ম্যাজেন্ডা, ব্লু, রেড, কোন কালারটা কীভাবে আনে, আপনার টোন আনে এটাকে দেখাবো। তারপর হচ্ছে এক্সপোজিংটা দেখাবো। এরপর মোটামুটি প্রিন্ট করা অবধি যতটুকু কাজ থাকে আমি আপনাদের এগুলো ডে বাই ডে একটা একটা করে প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর স্ক্রিন প্রিন্টের ডিজাইন বিষয়ক যদি কোনো স্পেশালভাবে কাজ দরকার হয় তাহলে আমার একটা ডিভিডি আছে, এটা হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টিং ডিজাইন, অনলি ডিজাইনের ভিডিও। এটা আপনাদের যদি দরকার হয় তাহলে আমাদের অর্ডার করতে পারেন, কুরিয়ার করে পৌঁছে দিব। আর আমাদের যে বিষয়টা, আরও অনেক প্রোডাক্ট আছে, এটা নিয়ে আফটার ডে বাইডে আলোচনা করব। তো আমাদের সাথে থাকবেন, কন্টিনিউ কাজ করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থাকবেন।